হাই ফিন, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 10:15, আমি এখন এক জায়গায় বেরোচ্ছি। আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি এখন বেরোবো। হ্যাঁ, আমি আর সৌরভ দুজনেই বেরোবো। কেন বেরোচ্ছি কারণটা তোমাদের বলি। কিছুদিন যাবত মানে হঠাৎ করে আমি দেখলাম যে দুটো আমার চোখের সামনে যা কিছু সব ঝাপসা হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, কথা তো বলবো তোমাদের সাথে, তার আগে এই একজন এসে গেছে আমাদের পরিবারের সব থেকে বড় সদস্য। এই দেখো কি ড্রেস পরেছে, দেখো পাগল, পুরো একটা পাগল। ওপরে একটা স্কার্ট পরেছে, নিচে একটা স্কার্ট পরেছে। দেখো এটা কি ধরনের ড্রেস মাম্মা, এটা কি ড্রেস? সবাইকে হাই বলো। হাই, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। কেমন আছো তোমরা সবাই? আর এই পাগল এখন পাগলের মতো সেজে গুজে ঘুরছে, ওকে আমরা নিয়ে যাব না, কারণ আমরা একটা ডক্টরের কাছে যাব। হ্যাঁ, যেটা বলছিলাম, হঠাৎ করে কিছুদিন যাব দেখছি যে আমার দুটো চোখে সব কিছু ঝাপসা লাগছে, মানে সামনে যা কিছু দেখছি সব কিছুই ঝাপসা। তো আমি ভেবেছিলাম হয়তো নর্মালি ঠান্ডা লাগার কারণে বা চোখে কিছু হয়তো পড়েছিল, কখন অতটা বুঝতে পারিনি, তার জন্য হয়তো চোখটা ঝাপসা লাগছে। তো প্রথমে ড্রপ দিয়েছিলাম, দেখলাম যে না, কমছে না। তা সৌরভকে আমি বললাম যে দেখো এইরকম চোখে আমার প্রবলেম হচ্ছে, তখন ও আমাকে বলছে যে হ্যাঁ আমারও চোখে এরকম অনেক দিন ধরে প্রবলেম হচ্ছে, চোখে যা কিছু দেখছি ঝাপসা লাগছে। এবার ও যেহেতু সবসময় কম্পিউটারের সামনে বসে কাজ করে, আমি ভাবলাম ওর কম্পিউটারের সামনে বসে কাজ করে তার জন্য ওর হয়েছে। এবার আমি তো অতটা করি না, আমি করি কিন্তু অতটা করি না, ওর মতো অতটা সময় আমাকে থাকতে হয় না। আমি ভাবলাম আমার কী জন্য হয়েছে, বললো ঠিক আছে দেখো চোখ জিনিস যেহেতু ফেলে রেখে লাভ নেই, আমরা চোখের ডক্টর দেখাই। তো আজকে শুক্রবার, আমরা রবিবার গিয়েছিলাম চোখের ডক্টর দেখাতে। তো ডক্টর দেখে বললেন যে আমাদের চোখের পাওয়ার কমে গেছে। উনি স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমাদের এই দুটো চোখ দিয়ে আর এই সব কিছু পরিষ্কার দেখা সম্ভব না, আরও দুটো চোখের প্রয়োজন রয়েছে। তো আমাদের চশমা দিয়েছে, তা চশমাটা আমরা অর্ডার দিয়ে এসেছিলাম, কারণ যেহেতু পাওয়ারটা চশমা তো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, ফ্রেম টেম সব কিছু এ করে অর্ডার দিয়ে এসেছিলাম। আজকে সেগুলো আনতে যাচ্ছি, আমি আর সৌরভ দুজনে বেরোচ্ছি। তো ও এখন দোকানে আছে, দু একজন কাস্টমার আছে, ছেড়ে দিয়ে তারপর বেরোবো। আমি রেডি সেডি হয়ে বসে রয়েছি। এই দেখো দাঁড়াও, দেখো এই জামাটা পরেছি, এটা একটা চুড়িদার। দাঁড়াও দেখাই এই জামাটা, দেখো এইগুলো পুরো, এটা মানে তোমাদের যেটা দেখালাম পুরোটা মানে সুতোর কাজ করা। আমি এই জামাটা তোমাদের এই জন্য দেখাচ্ছি, এই জামাটা আমার কাছে একটু স্পেশাল, মানে এটা সেই সোনাঝুরির জঙ্গল বলে না, মানে সোনাঝুরির জঙ্গলটা কোথায় ঠিক আমি মানে কোন জেলায় পড়ে আমি ঠিক জানি না। তো সৌরভ তারাপীঠে গিয়েছিল, তা ওখান থেকে ফেরার পথে ও সোনাঝুরি জঙ্গলে গিয়েছিল। ওখান থেকে মানে যে সোনাঝুরি জঙ্গল মানে সেই যেখানে আর কি আদিবাসীরা থাকে আর কি, তো ওই ওখানকার ওখানে সব এই টাইপের জামা কাপড় বিক্রি, মানে ওরা ওই আদিবাসীরা ওরা হাতে মানে হাতে সুতো দিয়ে কাজ করে এইগুলো আর কি। তো ওখান থেকে এটা আমার জন্য কিনে এনেছিল। একটা জিনিস কি বলতো, তুমি হাজবেন্ডের সাথে গিয়ে কিছু কিনলে বা তার কাছ থেকে টাকা নিয়ে কিছু কিনলে বা সে তোমাকে বললো যে তুমি কি কিনবে কেনো কিনে নাও, সেই ব্যাপারটা আলাদা, আর হাজবেন্ড যখন নিজের থেকে কিছু কিনে এনে দেয় না সেই জিনিসটা যেন বেশি স্পেশাল লাগে আমার কাছে। তো অন্তত সৌরভ যখন নিজের থেকে কিছু কিনে এনে দেয় আমার কাছে সেই জিনিসটা খুব বেশি স্পেশাল লাগে। ওই জামাটা মানে আমি ওকে বলিনি কিনতে, কিছু বলিনি, ও নিজের থেকেই এটা কিনে এনেছিল, সেই জন্য এইটা আমার কাছে একটু বেশি স্পেশাল। তো এটা আমি পরেছিলাম এর আগে আর একবার, এইটা নিয়ে এটা সেকেন্ড বার পরছি। তো চলো আমরা চলে যাই, আর দেরি করবো না। এই দেখো আমি চার চোখে এসে গিয়েছি, এই হলো আমার, এই হলো আমার চশমা, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই আমার চশমা চলে এসেছে। এই দেখো এটা একটু কী কালার বলে এটাকে, এটা একটু জাম কালার টাইপের, দেখো বুঝতে পারছো এটা একটু জাম কালার টাইপের। তো আমি না চশমা দোকানে গিয়ে অনেক খুঁজেছি, অনেক খুঁজে 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 আমার কোনোটা কালার পছন্দ হয়তো ফ্লেম পছন্দ হচ্ছিলো না, আবার কোনোটা ফ্লেম পছন্দ হয়তো কালার পছন্দ হয়তো বিশাল প্রবলেম হচ্ছিলো। তো লাস্টে ফাইনালি এইটা একটু পছন্দ হয়েছে,
এটা আবার সৌরভের খুব একটা পছন্দ হয়নি, তো আমার মোটামুটি এইটা একটু পছন্দ হয়েছে, তো আমি এইটাই নিলাম। আর সৌরভেরটা হচ্ছে কি কালার, বেশ ম্যাট ব্লু কালার, ওটা ম্যাট ব্লু কালার, আর আমারটাই জাম কালার। তো আমাকে এই চশমাটা পরে পেতনি লাগছে না ভালো লাগছে, বুড়ি লাগছে না ছুরি লাগছে, প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আমার তো খুব হাসি পাচ্ছে, মানে কখনো ভাবিনি যে আমাকে সারাক্ষণ এরকম চশমা পরে থাকতে হবে। আর এই দুটোতে খুব বেশি পাওয়ার নাই, -25 করে দুটোতেই পাওয়ার আছে। তো আমার এই হলো চশমা লুক। আর সৌরভের চশমাতে রয়েছে ওর কত, একটাতে -75 আর আরেকটাতে -85, হ্যাঁ 85 হবে, একটাতে -75 একটাতে -75, ওর আমার থেকে পাওয়ার বেশি। তো আমাদের ওখান থেকে ফিরতে ফিরতে প্রায় 1.5টা মতো বেজে গিয়েছিল, তাই এসে আর তোমাদের সাথে কথা বলি নিয়ে এসে স্নান করে গিয়েছিলাম, এসে খাওয়া দাওয়া করতে আবার মিষ্টিকে খাওয়াতে ঘুম পাড়াতে অনেক দেরি হয়ে গিয়েছিলো। আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে, আর এখন কটা বাজে, এখন 3টে বাজে, এখন তোমাদের সাথে আড্ডা মারতে এলাম। চশমাগুলো আনতে গিয়েও কিছু কেনাকাটা করেছি, তো সেগুলো তোমাদেরকে দেখাই একটু। এই দেখো, ফার্স্ট হলো ফেস ওয়াশ, এই দুটো আমার ফেস ওয়াশ, এগুলো তো প্রত্যেকেরই লাগে, প্রত্যেকটা মেয়ে বলো ছেলে বলো সবারই এগুলো লাগে। এটা হলো এরকম জয়ের ফেস ওয়াশ, আমি সবসময় জয়ের ফেস ওয়াশ ব্যবহার করি, এর আগে লেমনেরটা ব্যবহার করতাম, এখন এবারে লেমনটা নিয়ে এটা নিয়েছি, অ্যাপেলটা। আর কি নিয়েছি, আর নিয়েছি এটা, আর এটা নিয়েছি, এটাতে দুটো কলগেট আছে, এটা কলগেট ম্যাক্স ফ্রেশ, এটা কলগেট ম্যাক্স ফ্রেশ। তোমরা তো জানোই এগুলো ছাড়া আমাদের সকালবেলা মুখের দুর্গন্ধটা যাবেই না, দাঁতগুলোকে ই করে আমরা সবাইকে দেখাতে পারবো না। এমনিতে আমার দেখা, এই দেখা একটা দাঁত নেই, একটা দাঁত নাই, এখানে দুটো ছোট ছোট দাঁত ছিল, কেন নেই কী জন্য নেই সেগুলো আমি তোমাদেরকে পরে বলবো। তো আপাতত এইগুলো দেখাচ্ছি, আমার দাঁতগুলোকে চমকানোর জন্য আমি ম্যাক ফ্রেশ এনেছি। অ্যাড দেয় টিভিতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ম্যাক ফ্রেশ নতুন কিছু করার প্রেরণা জাগায় আমাদের, তা আমি নিয়ে এসেছি যাতে আমার নতুন নতুন ভিডিও করার প্রেরণা জাগে তার জন্য। তো এই ম্যাক ফ্রেশটা এনেছি, এই দুটো ক টাকা নিল, ও এখানে দাম ফেলা নেই, বিলে রয়েছে দুটো, একটা ক টাকা করে বেশ নেয়, আমি জানি 57 টাকা না ক টাকা নেয়, অত মনে নেই সৌরভ কেনে। আর মিষ্টির জন্য এই গাড়িটা নিয়েছি, এটা এটা বেশি দাম নেয়, 100 টাকা নিয়েছি, এই গাড়িটা ট্রেন একটা, আসা মাত্রই মিষ্টি, দেখো এই স্টিকারটা তুলে ফেলে, এই স্টিকারটা তুলে ফেলে দিয়েছে, মানে এই পারে যে এইরকম স্টিকার আছে দেখছো, ও এই পারে স্টিকারটা তুলে দিয়েছে, আর সামনে একটা সবুজ মুখ মতো করা ছিল চিওকলা, সেটাও তুলে দিয়েছে, খুব ভালো মেয়ে তো, শান্ত মেয়ে। ওই জন্য সৌরভ একটা গেঞ্জি কিনেছে, ও গেঞ্জিটা এসেই মাত্র নতুন গেঞ্জি নতুন চশমা পরে এই একটু আগে বেরিয়ে গেল, ওর একটা কাজ আছে। আর আজকে আরেকটা জিনিস ফ্লিপকার্ট থেকে এসেছে, মিষ্টির জন্য 3-4 দিন আগে অর্ডার দিয়েছিলাম, এই দেখো এইটা, এই দুটো মামাআর্থের মসকুইটো রিপেলেন্ট জেল, এটা হচ্ছে ক্রটিনেলা লেমন গ্রাস। আচ্ছা মামাআর্থের প্রোডাক্ট এখন বেশ ভালো, এটা আসলে আমি এর আগে মিষ্টির জন্য একটা ব্যবহার করেছিলাম, ওটা মামাআর্থের ওয়েবসাইট থেকে কিনেছিলাম, কিন্তু এবারে আমি এটা ফ্লিপকার্ট থেকে কিনে এনেছি, বেশ ভালোই কাজ দেয় এগুলোতে, এতে কোনো সাইড এফেক্ট নেই। মিষ্টি তো মোটামুটি আমি মিষ্টিকে মাখিয়ে দেখি কোনো রকম ওর র্যাশ বা কোনো এডিটিং ফিল হয় না। তো ফ্লিপকার্ট থেকে কেনার সময় দেখলাম যে একটা নেওয়া যাচ্ছে না, একটা 83 টাকা করে দাম ছিল, একটা নেওয়া যাচ্ছে না, ওখানে অর্ডার করতে গেলে দুটো নিতে হবে দেখাচ্ছে, তো ওই দুটোই নিয়েছি আমি। তো বেশ ভালোই এগুলো, বেশ ভালোই বাচ্চাদের জন্য। আর এই বর্ষাকালে চারিদিকে মশার উৎপাতটা বেশি হয়, তুমি ঘরে বাইরে যেখানেই যাও না কেন, আর আমাদের এখানে তো প্রচণ্ড মশা, মানে আমাদের ঘরের সামনে খালটা, খাল রয়েছে একদম রাস্তার ধারে, তো রাস্তা পরে খাল, খালের পরে আমাদের বাড়ি, মানে একদম রাস্তা রোডের ধারে আমাদের বাড়ি, তো খাল রয়েছে তার জন্য প্রচণ্ড মশা, শুধু খালের জন্য না, বর্ষাকাল পড়া মানেই চারিদিকে এমনিতে মশা বেশি হয়, তার জন্য এই এই ক্রিম দুটো, এই মানে ক্রিম নয় এই জেল দুটো নিয়েছি, মিষ্টিকে সবসময় মাখিয়ে দিই, মানে বিকালে যখন একটু বাইরে খেলাধুলা করে বা সন্ধ্যার দিকে যখন এঘর ওঘর করে তখন এগুলো মাখিয়ে দিই, আর মশাটা অতটা কামড়ায় না ওকে, মশা ওকে দেখে ভয় পালায়।
তো আজ আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কেমন ভিডিও চাইছো, কি জানতে চাইছো আমার থেকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি সব কিছু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে, যেটা তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয়, তাই বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। আর এই চাচমাটা পরে আমাকে কেমন লাগছে প্লিজ জানিও। আজকে এই পর্যন্ত, টাটা।